হলদিয়া পৌরসভায় এবার স্থায়ী মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। হলদিয়া পৌরসভায় প্রায় 25 বছর ধরে পৌরসভার মেডিকেল অফিসার নিয়োগের অনুমতি পেলেন। সম্প্রতি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এই অনুমোদন দিয়েছেন। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল একথা জানান। তিনি বললেন, স্থায়ী মেডিকেল অফিসারের অভাবে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এই সমস্ত কথা জানানোর পর নতুন মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে। তিনি হলদিয়া পৌরসভা অফিসে বসবেন, এছাড়া পৌরসভার পৌরস্বাস্থ্য কেন্দ্রেও দায়িত্ব থাকবেন। এদিকে জেলা শাসকের নির্দেশের পর হলদিয়ার বিভিন্ন বাজার এলাকায় নিয়মিত কোভিড টেস্ট করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। পৌর চেয়ারম্যান জানালেন, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীর অভাব টেস্ট করতে সমস্যা হচ্ছে। এই সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জোর কদমে বস্তিবাসীদের টিকাকরণও চলছে, ফলে সেখানেই ব্যস্ত থাকছেন স্বাস্থ্যকর্মীরা। ওই ক্ষেত্রে বড় সমস্যা, আমরা স্টাফের অভাবে অপারগ। আমাদের শুনে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফার্মাসিস্ট একজনই ফার্মাসিস্ট থাকে, আর এই ডাক্তারবাবুগুলো যেগুলো আমাদেরকে নিজেদের বসাতে হয় আমাদের পৌরসভা থেকে, সেরকম ডাক্তার যারা একটু হাতজস ডাক্তার তারা সবাই বসতে চায় না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এই সবেমাত্র এখন অ্যাপ্রুভাল আসেনি, একজন মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে পুরসভার মেডিকেল অফিসার। হ্যাঁ, একজন পুরসভারই মেডিকেল, সারাক্ষণের একজন মেডিকেল অফিসার। এই প্রথম এই প্রথম হচ্ছে মানে সুডা থেকে এটা হচ্ছে, মানে মেডিকেল অফিসার তিনি হচ্ছেন, ম্যানেজমেন্টটাও দেখবেন, পুরোটাই। এবং তাকেও আমরা বলেছি, আমরা অলরেডি একটা মানে সিলেক্ট করে ফেলেছি, আচ্ছা, একজন সেই মাধ্যমে করে ফেলেছি। ওটা নিয়ম অনুযায়ী আর কি, যা ইন্টারভিউ, অ্যাডভার্টাইজমেন্ট এসব করে আমরা করেছি। তিনি ওই ভদ্রমহিলা রাজিও হয়েছেন যে উনি যেমন ম্যানেজমেন্টটাও দেখবেন এবং ওনার সময় করে বিভিন্ন হেলথ সেন্টারে উনি একটু সময় দেবেন। তিনি বসবেন কোনো একটা জায়গায়, বসবেন পুরসভাতেই বসবেন? হ্যাঁ, পুরসভাতে যে হেলথ দপ্তর আছে ওখানে বসবেন, প্লাস ঘুরে ঘুরে যে কোনো আপনার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে উনি সময়টা দেবেন। এতদিন যে আপনাদের তো একজন মেডিকেল অফিসার তো ছিলেন? না, মেডিকেল অফিসার কেউ ছিল না আমাদের, গাড়িগুলো এসছে। হ্যাঁ, ওই গাড়িগুলো আমরা ভেবেছি একে ভাড়াই দেবো, ওই আমাদের এমপি আছে, এমপিকে দেবো না। এইগুলো কিসের জন্য এই গাড়িগুলো? এগুলো ওই যে আপনার যেগুলো বর্জিত পদার্থ সেগুলোকে ঢাকা অবস্থায় দূষণ না ছড়ায় সেটা যাতে বয়ে নিয়ে গিয়ে ওই ওখানে দিয়ে। ওদেরও তো কিছু গাড়ি আগে ছিল? আমাদের কিছু গাড়ি আছে, আমাদের গাড়ি ওরা ব্যবহার করে, আপনাদের গাড়ি ব্যবহার করে। এই গাড়িগুলো এরকম কতগুলো গাড়ি এসছে? ছটা এসছে না? ছটা। ওই গাড়িগুলো ওদেরকে দেওয়া হবে, কথাবার্তা এখন ফাইনাল হয়নি, ওটা দেবো। আর একটা জিনিস হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কি খুব তাড়াতাড়ি কোনো মিটিং ডাকবেন? কারণ এরকম বারবার তো দুবার হয়েছে, যেটা আপনার ওই প্রাকৃতিক এতে, হ্যাঁ, মানে আমি বলছি যে জলমগ্ন হয়ে যাচ্ছে, মানে এটা একটা সমস্যা হচ্ছে, মানে সেটা কী হয়, সেটা কি আপনারা কোনো? হ্যাঁ, আমরা তো সেটাকে একবার করেছিলাম, আমরা রিসেন্ট একটা মিটিং করেছি। সিইওর সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এটা মূলত পুরসভাই একমাত্র ডাকতে পারে, কারণ আমরা ডেকেছিলাম, উনি এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন, অনেকটা এগিয়েছে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, অনেকটা এগিয়েছে টেম্পোরারি বেসিসে। আপনার যেগুলো আবর্জনা জমে আছে যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে আর কি, ওগুলোতে সুডা নয়, আমরা ভুল বললাম, এমএডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের এমএডি ডিপার্টমেন্ট দায়িত্ব হচ্ছে, টেন্ডার হয়ে গেছে ওটাকে পরিষ্কার করার জন্য। সেটা তো বোধ হয় একটা মানুষাতলা ক্যানেলের, হ্যাঁ, আর একটা বাকিটা আমরা পেট্রো কমপ্লেক্স আরও যারা যারা আছে ওখানকার শিল্প সেগুলো তাদের যে আধিকারিক আছে তাদেরকে ডেকে আর নেক্সট ডেতে বসবো না, তাদেরকে চিঠি দিচ্ছেন? বসেছিলাম তো, তাদের কথাবার্তা হয়েছে না। কোর্ট যে এইবারে এই যেটা করলো, কোর্টের জন্য একটা বিপত্তি ঘটলো, কোর্টকে আমরা চিঠি দিয়েছিল যে এটা যেন আর দ্বিতীয়বার না, কোর্টকে আমরা চিঠি দিয়েছি, তাই নয়, আমরা কোর্টকে চিঠি, আপনি এলে অফিস টাইম এলে আপনাকে দেখাতে পারবো, আমরা গুগল ম্যাপে ইন্ডিকেট করে দিয়েছি গোটা সিবিটির কোথায় কোথায় জল জমে আছে, কোথায় কোথায় কোন পয়েন্টে এটাকে আরও মাটি খনন করতে হবে, আর সর্বোপরি কোর্টের এরিয়ার ভেতরে হিউম পাইপ দিয়ে রাখা যাচ্ছে অনেকদিন, সেই হিউম পাইপে তোলাতে পলি জমে গেছে যার ফলে জল আর যাচ্ছে না। আমরা সবগুলোই গুগল ম্যাপে ইন্ডিকেট করে দিয়েছি, সে নিয়ে পরবর্তী করে যখন শুনেছি ওদের নাকি একটা মিটিং হয়েছিল সেদিন, ঠিক আছে, এটা মানে খুব বিশাল আকারে নয়, তবু আমরা মোটামুটি এবারে 15ই আগস্ট আমাদের আম্বেদকরের একটা পূর্ণা মূর্তি, আমরা যেটা ওখানে আবক্ষ ছিল সেটাকে সরিয়ে আমরা সিঁড়ির কাছে রাখতেছি, ওটা
माननीय মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব বাবু ওটাকে উন্মোচন করেছিলেন। সেজন্য আমি ওটাকে, ওটা যেহেতু একটা মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ব্যাপার, সেটা ওটা ওই সিঁড়ির তলায় উঠলেই যেন লোকরা দেখতে পায় ওটা সুন্দর করে, এবং সেই ফলকটাই যেটা উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী সেই ফলকটাও আমরা রাখতেছি। আর ভাষা উদ্যান যেহেতু ওটা সেই প্রথম বোর্ড যখন হয় তখন আমাদের কমলিকা পণ্ডা শেখ ম্যাডাম ছিলেন, তার ওইটা ভাষা উদ্যানটা তখন থেকেই আছে। তো সেই ভাষা উদ্যানে হওয়ার জন্য আমরা বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি, আমরা আবক্ষ না পূর্ণায়া মূর্তি আমরা ওখানে বসাচ্ছি 15ই আগস্ট। সেই জন্য আপনাদেরও আমন্ত্রণ থাকবে, সবাই আসবে, ছোটো অনুষ্ঠান, একটু গান টান হবে, দেশাত্মবোধক একটু গান টান হবে, করে প্রকৃতি খুব সহায়ক হয়, তাহলে ওই আধা ঘন্টা বা এক ঘন্টার অনুষ্ঠান। সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।